আসসালামু আলাইকুম। র‍্যাবিট অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। যে বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার একটা খরগোশের, আজ আমি আবার আজ তিন দিন হলো নতুন বেবি পেয়েছি। আপনারা আমার সবগুলো বেবি দেখেছেন, এই যে আমার এই খরগোশগুলো, কিন্তু এই যে আপনারা সাইডে যে বেবিগুলো দেখতে পাচ্ছেন, এই বেবিগুলো কিন্তু এর আগে আমি পেয়েছি। এগুলার বয়স হয়েছে আপনার 22 দিন, আর এগুলো আমি নতুন পেয়েছি, এগুলার বয়স হচ্ছে আজ 4 দিন। তো এবার বেবি একটু কম হয়েছে, 4টা বেবি হয়েছে। আসলে গত মাসেও কিন্তু এরই মায়ের, অর্থাৎ গত মাস বলতে গতবার যে দিয়েছিল সেবার 6টা বেবি হয়েছিল, কিন্তু এবার 2টা কম হয়েছে। এই যে 4টা কিউট কিউট আমার খরগোশের বেবি দেখুন, এগুলো নতুন অতিথি আমার আমার খামারের। তো আসলে খরগোশ খুব কিউট, আপনারা দেখেন এগুলা কীভাবে লাফালাফি করে, আসলে আমার খুব ভালো লাগে এগুলা। এই যে ওয়াও, কত সুন্দর চুপচাপ শুয়ে আছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য খাঁচার মধ্যে থেকে বের করেছি, বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলার বয়স হচ্ছে 4 দিন, এগুলার কিন্তু এখনও চোখ ফোটে নাই। আপনারা সবাই জানেন যে খরগোশের বয়স 10 থেকে 12 দিনের মধ্যে খরগোশের চোখ ফোটে, এর বয়স আজকে 4 দিন, এখনও 6-7 দিন যাবে, তারপরে এগুলার চোখ ফুটে যাবে। আমি ভেবেছিলাম এই খরগোশগুলো, মানে এ বেবিগুলো যদি ফিট সাদা হইতো তাহলে খুব ভালো হইতো, কিন্তু আসলে সাদা এবং লাল মিক্স কালার হয়েছে, কারণ আমি তো একসঙ্গে রেখেছি, আমার সবগুলো খরগোশই একসঙ্গে রাখছি, এই কারণে এই ম্যাটিং করে এরকম বেবি আমি পেয়েছি। তো এই যে আবার রেখে দিলাম, এখানেই দিয়েছিল, এই যে আমি কিছু না একটা দিয়েছিলাম যেগুলো তারা ওখানে বাসা তৈরি করেছে সুন্দরভাবে। এই যে দেখুন, এভাবেই ছিল। আমি আপনাদেরকে প্রথম যেদিন বেবি হয় সেদিনে ভিডিও দিব, কিন্তু আসলে একটু সমস্যার জন্য দিতে আমি ভিডিও করতে পারছিলাম না, ডিভাইসে একটু সমস্যা ছিল, তারপরেও ক্যামেরাতে একটু প্রবলেম, এই কারণে আমি ফোন দিয়েই ভিডিও করেছি। তো যাই হোক, আমার বেবিগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ।